আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে বিদেশে সবাইকে আমার রমাদান মোবারক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনা করেই শুরু করছি। তো আজকে 10 মে, 28 রমাদান 2021। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার গার্ডেনের আপনি কচু বাগান। তো সাথেই থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কিছুটা কচু এত বেশি বিজি হয়ে গেছিল, তো আমি কিছুটা সরাইছি। তো এই যে দেখেন আমার 2021 এর কচুর বাগান। এই যে এইখানে টবের মধ্যেও কচু গুলা লাস্ট ইয়ারের, আবারই দেখেন আলহামদুলিল্লাহ। তো এগুলা এত ঘন হয়ে গেছে আমার, ওইগুলা এখান থেকে কিছুটা মুভ করাতে হবে, করেছিও কিছুটা। আর এখানে ভিন্ন ধরনের কচুগুলো আছে আমার, এই যে দেখুন। বাগানে একটা শিম গাছও হয়ে গেছে, এমনি জানি বীজগুলো পড়েছে, এইটা মুভ করতে হবে আমার। আর এই যে দেখেন সবচাইতে এই যে কচুগুলো, এইগুলা কিন্তু আমি অনেক কষ্ট করে কালেকশন করেছি। তো কেউ যদি জানেন যে এই কচুটার কী নাম, তো আমাকে জানাবেন। আমি খুবই খুশি হয়েছি এগুলা যে বেঁচে গেছে, আমি তো মনে করছি বাঁচবে না। তো যাই হোক, আল্লাহর অসীম কৃপা। তো এগুলা সবগুলাই দেখছি আমি, এখানেও কিছু দেখেন, আলহামদুলিল্লাহ। এইটাই ছিল আমার ব্লগ, তো আশা করি আপনাদের ভালো লাগছে। তো সবাই ভালো থাকেন এবং সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।